নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন বা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা আপনাদের অনেকেরই অজানা। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকার 20,000 টাকা করে ফ্যামিলি বেনিফিট সহায়তা দেয়, অর্থাৎ ফ্যামিলি বেনিফিট স্কিম আছে, যেখানে কেন্দ্রীয় সরকার 20,000 টাকা করে নাগরিকদের দেয়। এবং এই স্কিমটি হয়তো অনেকেরই অজানা যে কেমন করে এই স্কিমের আবেদন করতে হবে, কি কি যোগ্যতা আছে এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কেমন করে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এবং কে এই টাকাটা দেবে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পের মধ্যে, যেমন ধরুন ন্যাশনাল স্কলারশিপ, ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়া হয়, তারপর পিএম আবাস যোজনা, যেমন ঘর দেওয়া হয়, পিএম কিষাণ যোজনা, যেমন কৃষকদের টাকা দেওয়া হয়, ঠিক সেই রকমভাবেই একটি যোজনা এটা হচ্ছে ফ্যামিলি বেনিফিট স্কিম। এই স্কিম সম্বন্ধে আজ আপনাদের বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব এবং এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এই প্রকল্পের আবেদন কেমন করে করতে হবে। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী তথ্য জোগাড় করতে বা এই ধরনের ভিডিও বানাতে মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। কুড়ি হাজার টাকা করে নগদ পাবেন প্রত্যেক নাগরিক, আবেদন করলেই সুযোগ। 2014 সাল থেকে নানাবিধ জনমুখী প্রকল্প নিয়ে দেশের সকল মানুষকে সহায়তা করেছে মোদী সরকার। শিশুর জন্ম থেকে প্রবীণ নাগরিক পর্যন্ত একাধিক প্রকল্পের মাধ্যমে সুবিধা দিয়েছে কেন্দ্র। প্রত্যেককে ব্যাংকিং সুবিধা দিতে প্রধানমন্ত্রী জনধন যোজনা কিংবা মানধন যোজনা, অথবা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, এছাড়াও মহিলাদের ক্ষেত্রে পেনশন প্রকল্প কিংবা দেশের গরিব মানুষকে আর্থিকভাবে সুরক্ষিত করতে অটল পেনশন যোজনা দেওয়া হয়েছে, কন্যা সন্তানের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এমনকি দেশের বেকার যুবক যুবতীদের জন্য রোজগার মেলা কিংবা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা দ্বারা সকলকে সেবা করা হয়েছে, পড়ুয়াদের জন্য ন্যাশনাল স্কলারশিপ, এই সমস্ত সাধারণ জনগণের হিতা কেন্দ্রীয় সরকার আরও একটি জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই স্কিমের অধীনে দেশের যে সকল ব্যক্তি 20,000 টাকা পেতে পারেন, এই স্কিমের নাম হলো জাতীয় পরিবার সহায়তা প্রকল্প বা স্কিম, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। দেশের সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হলেও অনেকেই এই প্রকল্প সম্পর্কে ঠিকভাবে জানেন না। তাছাড়া তাহলে চলুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্রকল্পটির নাম হলো জাতীয় পরিবার সহায়তা বা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। এই প্রকল্পের জন্য আবেদনের জন্য আপনাদের আবেদনকারীকে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই, যে কোনো বয়সের ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কেবলমাত্র দারিদ্র্যসীমার নিচে থাকা ব্যক্তিরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে যে কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকারী আবেদন করতে পারবেন। যদি পরিবারের কর্তা একাই ইনকাম করেন এবং তার মৃত্যু ঘটে, তাহলে তার উত্তরাধিকারী সরকারিভাবে 20,000 টাকা পাবেন। পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত ব্যক্তির বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। এই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমে আবেদন করা যাবে। ভারত সরকারের https://nsap.nic.in ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এছাড়া জেলা জনকল্যাণ বিভাগের অফিসে, অর্থাৎ ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসের থেকেও আপনি এই আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদনের জন্য আবেদনকারীকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, ওয়ারিশন সার্টিফিকেট বা উত্তরাধিকারী প্রশংসাপত্র, ব্যাংকের পাসবইয়ের বিবরণ সহ পাসপোর্ট সাইজের ছবি, ইমেল আইডি তথ্য ইত্যাদি নিজের সাথে রাখতে হবে। তবে আর সময় নষ্ট না করে শীঘ্রই আবেদন করুন জাতীয় পরিবার সহায়তা প্রকল্পে, আর সরকার থেকে পেয়ে যান ব্যাঙ্ক অ্যাকাউন্টে 20,000 টাকা পেয়ে যান। এই ধরনের প্রকল্প বা এই ধরনের সহায়তা পেতে আমাদের, মানে সহায়তার কথা জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।